সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছে, আছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। মা ও মাটিটির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 26শে এপ্রিল, রোজ মঙ্গলবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় করণখোলা পশুহাটের পাশে বাইজি ডেয়ারি ফার্মে। আর এই বাইজি ডেয়ারি ফার্মের প্রতিবেদন প্রতি সপ্তাহেই আপনাদের মাঝে একটা করে তুলে ধরি। তো যেহেতু রমজান মাস, এই রমজান মাস উপলক্ষে বাইজি ডেয়ারি ফার্মের মালিক নতুন যে কালেকশনগুলো করছে সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গত পর্বে যে গরুগুলো তুলে ধরছিলাম, আসলে অনেক ভালো ভালো সাড়া পাইছি, দর্শক অনেক ভালো ভালো কমেন্ট লিখছে। মানে আপনি যে গরুগুলো কালেকশন করেন, খুবই সুন্দর সুন্দর গরু কালেকশন করেন। তো এ পর্বে কয়টা গরু আছে? এখন যে কয়টা গরু আছে, পাঁচটা গরু আছে। পাঁচটাই হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টের গরু আছে। দশে দেখলে দশে বুঝতে হয় কেমন ধরনের গরু আমি সংগ্রহ করেছি। ঠিক আছে, তো আজকের ভিডিও তো কয়টা, পাঁচটা করি, পাঁচটা দেখাও, বেশি না, পাঁচটা। আসলে একটা প্রথমে কথা বলো, দশের কাছে দশ গোয়াল ভরা গরু দেখে কিন্তু কোনো লাভ নেই। গরুর যদি মানসম্মত না হয়, আপনার একটা গরু 50-এর গরু আছে, 30-এর গরু আছে, ঠিক আছে, কিন্তু ওইগুলো গরু দেখে তো আমার লাভ নাই। খারাপ গরু লাগে, গোয়াল ভরে দেখা লাভ নাই। আমার কাছে হাই কোয়ালিটি পাঁচটা গরু থাকে, পাঁচটাই তো দশের পাঁচ ইনশাল পাঁচটাই বেচা হয়ে গেছে। গেলের সাথে যে করে দিয়েছিলাম আল্লাহ আমাদের একটা হলে সব বেচা হয়ে গেছে। ঠিক আছে, ভালো কোয়ালিটি জিনিস সবসময় বেচা হয়, এক কথাই সব। সবসময় চেষ্টা করুন ভালো কিছু দর্শক দেওয়ার জন্য, এবং দর্শকের ভবিষ্যৎ ভালো হবে এই গরুটা উঠলে, যেগুলো ভালো গরু। আর এইসব গরুগুলো যে ভালো একটা গরু দিলে পরে আপনি দেখা যাচ্ছে সুনাম বাড়বে, এবং যে আপনার থেকে নিয়ে যাবে ও আরও পাঁচজন বলবে যে ওই ভাইয়ের কাছে যাও, উনি ভালো ভালো গরু রাখেন, এবং ওর থেকে গরু নিলে লস হবে না। জি, চলেন, যেহেতু রমজান মাস বেশি কথা না বলে গরুগুলো দেখা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ দেখা। ভাই, এই যে ফার্স্টে একটা বকনা দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি বকনা, এটা কি জাতের? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। ঠিক আছে, এই বাচ্চাটা আপনার মানে যাকে বলা হয় 90%-এর উপরে একটা পার্সেন্ট এটা। ঠিক আছে, খুবই ভালো মানের বাচ্চা, খুবই ভালো মানের বাচ্চা, মানে আপনার একটা এল পাটানোর বাচ্চা। ওখান থেকে আপনি বলবেন মাদারা কিন্তু একদম স্টেট মাদার, এখানে আছে কিন্তু এল এলের মতো সুজা। ঠিক আছে, এগুলো বলা হয় এল পাটানোর বাচ্চা। ঠিক আছে, আচ্ছা, বাচ্চা পুরো বডি কন্ডিশন দেখান, এবং আপনার এই তলাটাও দশেক দেখা যায় আসলে কি কারণে বাচ্চা বলছে। যা থাকা থাকে আল্লাহ সবই আছে। ঠিক আছে, এই বাচ্চাটার ভিতরে এক কথাই হাই কোয়ালিটি একটা বাট, এবং চলাটাও খুবই মাশাআল্লাহ। ঠিক আছে, তো এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স আছে 6 মাস। 6 মাস? জি, 6 মাস। মাশাআল্লাহ, 6 মাসে অনেক বড় সড়ো হয়ে গেছে বাচ্চাটা। আসলে এই বাচ্চাগুলো আপনি মায়ের দুধের রেকর্ড ভালো ছিল, জন্য গ্রোথ ভালো এবং দুধ পাইছে বেশি। ঠিক আছে, সেজন্য বাচ্চার কোয়ালিটিও ভালো। ঠিক আছে, আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছে? এই বকনাটা বয়স কোনো 10-15 আছে, ইনশাআল্লাহ এই বকনার দাম চাচ্ছে আপনি একদম 78,000 টাকা। 78,000 টাকা একদম? একদম, দরদামের কোনো অপশন না, দরদামের কোনো অপশন না। রোজার দিনে আসলে কথা বলি, অত কথা বলি গরু বেচা কেনা যায় না। ঠিক আছে, আচ্ছা, তো এটা প্রথম বাচ্চা দেখলাম। তো দ্বিতীয় নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাত? এটা আপনার হলস্টাইন ফ্রিজিয়ান দাঁত। এই বকনাটা দেখেন আপনার খুবই একটা ভালো পার্সেন্ট বাচ্চা। আসলে দর্শক কিছু বলবো না, দর্শক নিজেই দেখি বুঝবে আসলে কেমন ধরনের বাচ্চা। ঠিক আছে, এই বাচ্চাটা বয়স চলতে আপনার 7-8 মাসের মতো। 7-8 মাস? 8 মাস। জি, আচ্ছা, তো এই বাচ্চাটার উলানটাও একটু দেখা নিই আমরা। হ্যাঁ, দেখা দেন। ঠিক আছে, চারটি বার দেখা দেন, চারটি বার আছে। ঠিক আছে, চারটা বার, চার জায়গায়। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছে? এই বকনাটা কোনো 10-15 দিন ইনশাল্লাহ এই বকনার দাম একদম 62,000 টাকা। একদম 62,000 টাকা? জি, কোনো দরদামের সুযোগ নেই। না, আচ্ছা, এটা 2 নম্বর বাচ্চা দেখলাম। তো 3 নম্বরে যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও হলস্টাইন ফ্রিজিয়ান জাত। আপনার এটাও একটা মানে বিগ সাইজের বকনা যাকে বলা হয়। ঠিক আছে, হলস্টাইন ফ্রিজিয়ান খুব ভালো পার্সেন্টেজ যাকে বলা হয় একটা বকনা। আচ্ছা, খুব ভালো পার্সেন্টেজ বকনা এক কথা। তো এটাও উলানটা একটু দেখাই দিই আমরা। দেখাই দেন, দেখাটা বার দেখেন। ঠিক আছে, আমি সুস্থ বাচ্চা, তো মানে একটু লাভটা বেশি হবে, তাই সমস্যা নেই, ইনশাআল্লাহ দেখা দিন। ২০% ভালো বাচ্চাগুলো। হ্যাঁ, বার দেখেন, চারটে আছে, চারটা বাটি খুবই মাশাল্লাহ। আচ্ছা, তো এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স আছে আপনার 10 মাস পার। 10 মাস? জি, 10 মাস। আচ্ছা,
তো এই বকনাটার দাম কেমন চাচ্ছ? এই বকনাটা কোনো 10 পয়সা নিতে চাচ্ছ, এই বকনাটার দাম একদম 77,000 টাকা, একদম একদম 77,000 টাকা। জি একদম 77,000 টাকা। দর দামে কোনো সুযোগ নেই? না, দর দামে কোনো অপশন নেই। অপশন নেই, আচ্ছা। পরের বাচ্চাটা দেখি তো, 4 নম্বরের যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এই বকনাটা আপনার খুবই মানে হাই পার্সেন্টেজ বকনা যাকে বলা হয়। বকনাটা আপনার মানে খুবই ভালো একটা, যাকে বলা হয় খুবই ভালো পার্সেন্টেজ বকনা একটা, ঠিক আছে। আচ্ছা, তো এই বকনাটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স হচ্ছে আপনার 12 মাসের মতো। 12 মাসের মতো বয়স হয়েছে? জি জি, 12 মাসের মতো বয়স। এটা হিটে আসতে আর কতদিন সময় লাগতে পারে? মোটামুটি আর 3 মাসের মতো হিটে চলে আসবে। আর 3 মাসের মধ্যে হিটে চলে আসতে পারে? জি জি জি। আচ্ছা, এটারও উলানটা একটু আমরা দেখাই দিই। উলানটা দর্শক দেখা দেন সুন্দরভাবে, ঠিক আছে। চারটা বার দেখা যাচ্ছে, চারটা বার, ঠিক আছে, চারটা চার জায়গায় খুবই সুন্দর গোলাপি। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটা কোনো 10 পয়সা নিতে হয়, এই বকনাটার দাম একদম 78,000, একদম একদম 78,000। জি একদম, কোনো দরদামের সুযোগ নেই? না, রোজার দিনে কোনো মানে কথা বেশি বলবো না, এই জন্য একদম বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এটা 4 নম্বর বকনা দেখলাম। 5 নম্বরের যে বকনাটা দেখতে পাচ্ছি, এটা কি জাতে? এটা আপনার হলস্টার ফিজিয়ান জাত। এই বকনাটা আপনি দেখেন পেটটা একটু মোটা, ঠিক আছে, মাদার সাইজটা ভালো, এবং বকনাটা আপনার খুব ঢোলা, ঠিক আছে। মানে এইসব বকনাগুলো আপনার দুধের রেকর্ড ভালো হয়, ঠিক আছে। এইসব বকনাগুলো যে এটার বয়স কেমন হয়েছে? এই বকনাটার বয়স আপনি 12 মাস প্লাস হবে। 12 মাস প্লাস, জি। আচ্ছা, এটার উলানটা একটু দেখা দেন, উলানটা দর্শক দেখা দেন, ঠিক আছে। দেখেন মাশাল্লাহ, এটারও উলান খুবই সুন্দর একটা বাট। আচ্ছা, এই যে বাট কালো হলে কি কোনো সমস্যা? এটা কালো হলে আপনার আসলে কালো হলে কোনো সমস্যা, যে বাট যে গরুর দুধ হয় ওই গরুর কালো কালো বাটেরও দুধ হয়, সাদা বাটেরও দুধ হয়, ঠিক আছে। আর যেটা দুধ হয় যতই সুন্দর বাট দেখছেন, দুধ না হলে সুন্দর দেখে লাভ নাই। আচ্ছা, আসলে দুধ হচ্ছে সব কপাল, আপনি যে গরুর দুধ হবে ওইটা কালো বাটেও সমস্যা নেই, সাদা বাটেও সমস্যা নেই, ঠিক আছে। জি, আর শিংটাও তেমন ভাবে এখন না, শিং এখনো ওঠে না, এটা শিং এখনো ওঠে না, ওঠে না, না। আচ্ছা, তো এই বকনাটার দাম কেমন চাচ্ছেন? এই বকনাটা কোনো 10 বাজার চাষ করে, ইনশাল্লাহ এই বকনাটার দাম একদম 80,000 টাকা। 80,000 থেকে একদম একদম 80,000, কোনো দরদাম করার সুযোগ নেই? না, কোনো দরদাম করার অপশনই নেই। তো ভাই মাশাল্লাহ, আপনার এখানে যে 5টি বাচ্চা দেখলাম খুবই হাই কোয়ালিটি এবং হাই পার্সেন্টেজ, তো এই যে এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো আপনি কোথায় থেকে কালেকশন করেন? এগুলো আসলে আমি বলবো না যে এগুলো আসলে আমি কোনো খামার থেকে, আপনি বিভিন্ন হাট থেকে সংগ্রহ করা হয়, এবং আপনার গ্রামগঞ্জ থেকেও আপনার ব্যাপারীরা যদি জানায় ফোনের মাধ্যমে তাহলে দেখি থেকে সংগ্রহ করি, ঠিক আছে। বেশিরভাগ আপনি হাট থেকে সংগ্রহ বেশি করেন, সবাই খালি আমি না, সবাই হাট থেকে সংগ্রহ করে। আসলে গ্রামগঞ্জ থেকে 2-1টা আসে, কিন্তু হাট থেকে বেশি আসে। আচ্ছা, তো যে 5টা গরু যদি কেউ একসঙ্গে নেয় তাদের জন্য কেমন ছাড় হতে পারে? এটা রোজার দিনে আসলে 5টা গরু যদি একসঙ্গে নেয়, ইনশাল্লাহ যে প্রান্তে যাকে ইনশাল্লাহ আমি গাড়ি ভাড়া তাকে ফ্রি করে দেবো, গাড়ি ভাড়ার টাকা তার দেওয়া লাগবে না। আচ্ছা, গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবেন, সে যেহেতু সামনে ঈদ। জি, ঈদ বুঝমাস হিসাব করে আপনি গাড়ি ভাড়া, গাড়ি ভাড়াটা ফ্রি করে দেবো, আমার যা হয় হবে ইনশাল্লাহ আমি তাকে এই ঈদ বোনাস হিসাবে তার গাড়ি ভাড়া ফ্রি করে দেবো। আচ্ছা, তো আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দেন। মোবাইল নাম্বার 01-724-066-538। আচ্ছা, এটাতে এই হোয়াটসঅ্যাপ ছবি আছে? জি ইনশাল্লাহ, এটা সব কিছু আছে। তো ভাই, যেহেতু রমজান মাস অনেক কষ্ট করে সময় দিলেন, তো ভালো থাকবেন, আবার কোনো দিন আপনার খামারে এসে হাজির হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো দর্শক, এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, এবং পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন, তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।